যেমন টাকার মানকে ধরে রাখতে হবে মানুষের একটা খরচের প্রবণতা তৈরি হয় তার মানে হচ্ছে মানুষ যখন বেশি খরচ করতে চায় সেই পরিমাণ উৎপাদন যখন আসে না তখন মূল্যস্ফীতিকে আরো আর ঠেকানো আরো কঠিন হয় উপরের দিকে যায় এখন রপ্তানির প্রবৃদ্ধি ধরে রাখতে পারি একই সাথে রেমিটেন্স যেভাবে বাড়ছে এই ধারাবাহিক বাড়ানোটা যদি আমরা ফর্মাল সেক্টরে এনে বাড়াতে পারি তাহলে কিন্তু অনেকাংশেই স্টেবল হবে এবং আমাদের বিদেশি প্রমিসড লোন যেটা রয়েছে সেই জায়গাটা সাম্প্রতিক সময়ে আমরা দেখেছি যে ব্যবসায়ীরা বিনিয়োগে খুব একটা আগ্রহী না তারা দেখা গেছে টাকাটা নিজের কাছে রেখে দিচ্ছেন এটা কেন এবং ব্যবসায়ীদের যদি আমরা বিনিয়োগে অনুপ্রাণিত করতে চাই উৎসাহিত করতে চাই আমাদের কি ব্যবস্থা নেওয়া যেতে পারে রাষ্ট্রীয়ভাবে দেখেন বিষয়টা হচ্ছে যে আমরা যদি বর্তমান কনটেক্সটের কথা চিন্তা করি এর মধ্যে অনেকগুলো ফ্যাক্টরসের কথা কিন্তু বলছে যে একটা দেশে বিনিয়োগকারীরা বিনিয়োগ করতে চাইবে না আবার আপনি যদি উল্টা করে দেখেন বর্তমানে যে সকল সবল ব্যাংক রয়েছে তাদের কাছে কিন্তু লিকুইড মানি আছে কিন্তু তারাও কিন্তু কাদেরকে যাদেরকে দিতে চাচ্ছে তাদের প্রতি কিন্তু আস্থা পাচ্ছে না তার মানে হচ্ছে একটা দেশের অনিশ্চয়তার যে জায়গাটা সেই অনিশ্চয়তার জায়গাগুলোর কথা যদি চিন্তা করেন তাহলে কোন জায়গাগুলো কারণে অনিশ্চয়তা তৈরি হয়েছে সেইগুলা কিন্তু বলা হয়েছে তারপরেও সুস্পষ্টভাবে যদি বলতে হয় যেমন টাকার মানকে ধরে রাখতে হবে কিন্তু সেই ধরে রাখাটা গত দুই মাস ধরে কিছু একটা জায়গায় গিয়া ১১৮ টাকা ছিল ডলারের বিপরীতে ১২০ টাকায় গিয়ে এখন মোটামুটিভাবে মনে হচ্ছে স্থিতিশীল কিন্তু প্রশ্নটা হচ্ছে এখনও স্থিতিশীল কি না অস্থিতিশীলতা কিভাবে হানা দিচ্ছে সেটা হচ্ছে আপনি যখন বাংলাদেশের ব্যবসায়ী বলতে হচ্ছে আরএমজি সেক্টরের দিকেই যদি তাকান যেটা থেকে আমরা 84% থেকে 86% বিদেশি মুদ্রা অর্জন করি এখন সেই সেক্টরটাই যখন অস্থিতিশীলতা আতঙ্ক থাকে তখন রেমিটেন্স বাড়ানোর মাধ্যমে যতটুকু বাড়াবেন সেই ততটুকু যদি অফসেট হয়ে যায় কেটে যায় কমে যায় সেই আমার রপ্তানির কারণে তখন কিন্তু আপনি সত্যিকার অর্থেই বলতে পারছেন না যে আমার বিদেশি মুদ্রার বাজারে এক ধরনের স্থিতিশীলতা আসছে সেটা থাকবে কিংবা টাকার মান বাড়বে আমরা এখনো সেই সার্টিনিটি পাবো বলছি এখন আরেকটা জায়গা দ্বিতীয়টা হচ্ছে ব্যাংকিং সেক্টর এখন একটা দেশের ব্যাংককে যখন বলছেন যে ১০টা ব্যাংক দেউলিয়া হওয়ার পথে প্রকৃতপক্ষে জনগণ তখন ভাবে আসলে এই সংখ্যাটা ১০ না এই সংখ্যাটা হয়তো ২০ আপাতত বলা হচ্ছে ১০ অর্থাৎ জনগণের মধ্যে এক ধরনের ব্যাংকের প্রতি আস্থাহীনতা এবং সেই সংখ্যাটা বড় এখন সমষ্টিক অর্থনীতিতে বাস্তবে যা সত্য তার চেয়েও বেশি সত্য হয়ে দাঁড়ায় হচ্ছে প্যানিক এখন এই যে প্যানিকটা ব্যাংকিং সেক্টরে কাজ করছে সেটা নিয়ে কিন্তু জনমনে যেরকম প্রশ্ন আছে এই ব্যাংকিং সেক্টরগুলোর প্রতি মানে ভবিষ্যতে অর্থনীতিকে অনিশ্চয়তা দিকে ঠেলে দেওয়ার পিছনেও কিন্তু এই এটাকে একটা বড় উপাদান হিসাবে বিবেচনা করা হচ্ছে আরেকটা জায়গা হচ্ছে বিনিয়োগ আপনি যখন উৎপাদন প্রবৃদ্ধি বাড়াতে চাবেন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে বিনিয়োগ এখন আমি যদি ব্যবসায়ী হই আমি বিনিয়োগ করব এখন প্রশ্ন হচ্ছে যে আপনি যেখানে 5.5-6% পলিসি রেট ছিল 5.5-6% সেটাকে যখন গত কয়েকদিন আগ পর্যন্ত 10% নিয়ে গিয়েছেন এখন প্রশ্ন হচ্ছে 10% নিয়ে গেলে তখন আপনার কস্ট অফ ডুইং বিজনেস শুধু যদি কস্ট অফ ক্যাপিটাল মূলধনের পিছনে খরচ বলেন ইন্টারেস্টের টার্মে তাহলে সেটা কিন্তু 14-16% দাঁড়াচ্ছে এখন এত শতাংশ 16% ইন্টারেস্ট দিয়ে ব্যবসায়ী কী পরিমাণ লাভ করতে পারবে সেটা যেরকম সংখ্যা আরেকটা হচ্ছে দ্রব্যের মূল্য যখন আপনি 10% পর্যন্ত অন এন অ্যাভারেজ ডাবল ডিজিট ইনফ্লেশনের কাছে আছি 9.92%। অতএব সেই ইনফ্লেশনের কারণে আপনি যখন প্রাইস বাড়াতেই হচ্ছে কারণ হচ্ছে আপনার ইনফ্লেশনটা প্রোডাক্ট প্রাইসে রিফ্লেক্ট হয় বলেই ইনফ্লেশন হয় তাহলে এত দাম যখন বাড়বে তখন বাজারটাও কিন্তু আপনি এত বাড়াতে পারবেন না যে কারণে আরেকটা সংখ্যা তৈরি হয় বলা হয় যে অর্থনীতি দুই ডিজিটের ইনফ্লেশন তখন মানুষের মধ্যে খরচের একটা প্রবণতা তৈরি না মানুষের একটা
খরচের প্রবণতা তৈরি হয়, তার মানে হচ্ছে মানুষ যখন বেশি খরচ করতে চায় সেই পরিমাণ উৎপাদন যখন আসে না তখন মূল্যস্ফীতিকে আরও আর ঠেকানো আরও কঠিন হয়, উপরের দিকে যায়। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা এর সমাধান কোথায় খুঁজব। সেই সমাধান যদি খুঁজতে হয় আমদানি নির্ভর দেশে প্রথম অবস্থায় হচ্ছে বৈদেশিক মুদ্রার স্থিতিশীলতার প্রয়োজন। অতএব বাংলাদেশের আরএমজি সেক্টর কোনোভাবেই যেন ক্ষতিগ্রস্ত না হয় শক্ত হাতে, যদিও সেটা বিভিন্ন ধরনের ষড়যন্ত্র থাকবে সেগুলাকে রুখে ধরানোর মতো এবং বুদ্ধিমত্তা দিয়ে কৌশল দিয়ে সেটা ঠেকাতে হবে। এক দ্বিতীয় হচ্ছে আমাদের যে রেমিটেন্সের প্রবাহ, যদি আমাদের রপ্তানির প্রবৃদ্ধি ধরে রাখতে পারি, একই সাথে রেমিটেন্স যেভাবে বাড়ছে এই ধারাবাহিক বাড়ানোটা যদি আমরা ফর্মাল সেক্টরে এনে বাড়াতে পারি তাহলে কিন্তু অনেকাংশেই স্টেবল হবে এবং আমাদের বিদেশি প্রমিসড লোন যেটা রয়েছে সেই জায়গাটায়।